সাভারের একটি খামারে মিলেছে মাত্র 20 ইঞ্চি উচ্চতা ও 26 ইঞ্চি প্রস্থের ছোট্ট একটি গরু, নাম রানী। সাদা বর্ণের রানীর বয়স 2 বছর। সাধারণত গরু প্রজাতির জন্য 2 দাঁত উঠলেই প্রাপ্তবয়স্ক বিবেচনা করা হয়। সেই হিসেবে রানীর 2টি দাঁত থাকলেও তাকে দেখলে বাছুর বলে মনে হয়। গরুটি লালন পালন হচ্ছে সাভারের আশুলিয়ার চারিগ্রাম এলাকার একটি খামারে। অধিভুক্তর জন্য ইতোমধ্যে খামারির মালিক গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদনও করেছে। সাভার প্রতিনিধি রূপকুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাভারের চারিগ্রামে পাওয়া বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকায় গরু রানী আলোচনায় এসেছে তার উচ্চতা নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। গরুর উচ্চতা ও ওজন দেখতে ভিড় করে সাধারণ মানুষ। গিনেস কর্তৃপক্ষের ওয়েবসাইটে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ছোট গরুর রেকর্ড করা দক্ষিণ ভারতের কেরালার মানিকিয়াম, যার উচ্চতা 24 ইঞ্চির একটু বেশি। 2014 সালে এই খেতাবের অধিকারী হয় ম্যানিকিয়াম। ম্যানিকিয়ামের চেয়েও ছোট সাভারের এই গরুটিকে দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন উৎসুক মানুষ। দেখতে খুবই সুন্দর এমন একটি গরু উনি এখানে আনছেন, তা দেখার জন্য আমাদের এলাকা থেকে অনেক লোকজন আসছে, ব্যাপক সারা অর্জন করছে। অল্পদিনের মধ্যেই এটা গিনেস বুকের নাম আসবে এরকম আমরা আশাবাদী। দৃঢ় বিশ্বাস যে আমরা গিনেস বুকে আমাদের স্থানটা নিতে পারবো, কারণ বর্তমান যে রেকর্ড হোল্ডার আছে তার উচ্চতা হচ্ছে দেখবেন 24.1 ইঞ্চি, আমাদের রানীর হচ্ছে মাত্র 20 ইঞ্চি। খামারের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বক্সার ভুট্টি জাতের এই গরুটির বয়স এখন 2 বছর, ওজন 26 কেজি। 11 মাস আগে কোনো এক মাধ্যমে খবর পেয়ে নওগাঁর এক কৃষকের কাছ থেকে গরুটিকে সংগ্রহ করে সাভারে নিয়ে আসা হয়। এখন সেখানেই এটিকে পালন করা হচ্ছে। উচ্চতার কারণে আলোচিত হয়ে ওঠা রানীকে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ডভুক্ত করতে 2 জুলাই আবেদন করা হয়েছে। আবেদনের পর গিনেস বুক কর্তৃপক্ষ ইমেলের মাধ্যমে একটি উত্তরও দিয়েছে। তারা জানিয়েছে নিজস্ব কিছু প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়া সম্পন্ন করার পর তারা আগামী 90 দিনের মধ্যে পরবর্তী কার্যক্রমগুলো শেষ করে সিদ্ধান্ত জানাবে। আমরা এটা দেখেই বুঝছিলাম যে এটা আর বড় হবে না আর কি, এটা ছোটই থাকবে, বাট এত ছোট থাকবে সেটা আমাদের ধারণা ছিল না। বাট এখন যেহেতু 11 মাস আমরা পালছি, তো 11 মাস পালার পর আমরা যখন এখানকার প্রাণী সম্পদ থেকে লোক আসার পর ওরা ডিসিশন দিয়েছে যে এটা আর বড় হবে না। সাভার উপজেলা প্রাণী সম্পদ অফিসার বলেছেন, রানী নামে গরুটির মাপ ও ওজন নেওয়া হয়েছে, এটা নিঃসন্দেহে ভারতের কেরালার ম্যানিকিয়ামের চেয়ে অনেক ছোট। যদি এটি বিশ্বের সবচেয়ে ছোট গরু হয়ে থাকে তাহলে এই আনন্দের সাথে আমরা সাভারবাসীও আনন্দিত, পাশাপাশি আমরা প্রাণী সম্পদ বিভাগও আনন্দিত। উচ্চতা আর প্রস্থ নিয়ে গিনেস বুকে নাম লেখাবে সাভারের রানী, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের বাসিন্দাদের। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। SATV সাথে আছি সবসময়।